গম সতায় মদিনা দিলো চেন তো মদিনা আল্লাহ নবী যখন মক্কা জমিনে নায়ের কথা বলে সত্য কথা বলে ইনসাফের কথা বলে এক আল্লাহ বা মালিকের কথা বলে আজ থেকে দেড় হাজার বছর আগে আমার রসুল্লায় এসেছিলো মনে রাখবেন ইসলাম কিন্তু দেড় হাজার বছরের নয় ইসলামের প্রথম মন্ত্র হল লা ইলা ইল্লাল্লাহ। নেই কোনো মালিক এক আল্লাহ ছাড়া ইসলাম তো তবে থেকে যখন পৃথিবীতে প্রথম মানুষ এসেছিলো যিনি নাম হলো আব্বাজান আদম যিনি প্রত্যেকের বাপ মুসলিম হোক অমুসলিম হোক সবার শুরু একজন পুরুষ আর একটা নারী থেকে শুরু শুধুমাত্র পৃথিবীতে তাহলে লড়াই হচ্ছে কাছে কাছে সব ভাই বোন ভাব ভাই ভায়ে লড়াই হচ্ছে ভাই ভায়ে লড়াই আমরা সবাই কিন্তু এক বাপমার ছেলে সে মুসলিম হোক হিন্দু হোক আদিবাসী হোক সাওতাল হোক খ্রিস্টান হোক মতুয়া হোক শিখ হোক পাঞ্জাবি হোক যে কোনো সিভিল কার কত ধর্ম আছে ভাই যার যার প্রিয় তাত্তার কাছে কিন্তু সমস্ত মানুষের শুরুকার থেকে একজন পুরুষ একজন নারী সৃষ্টিকর্তা প্রথমে একটা পুরুষ বানালেন নাম রাখলেন আদম তা নারী বাপাসের পাঁজরের হাড় থেকে একটা নারী বানালেন যার নাম হল হাওয়া যারা হলো আমাদের আব্বা ও আম্মা আব্বাকে পাঠিয়েছে ভারতবর্ষে আর আম্মাকে পাঠিয়েছে আরবে অতএব বাপের দেশ হলো ভারত মায়ের দেশ হলো আরব বলুন সুভান আল্লাহ কথা বুঝে আসছে তো সেই থেকে শুরু তিনিও কিন্তু এক মালিকের উপাসনা করেছে কজনের একজনের অতএব ইসলাম সেই দিন থেকে ইসলাম শব্দের মানে হলো শান্তি সালাম থেকে এসেছে ইসলাম এর মানে হলো শান্তি ইসলাম এক আল্লাহকে উপাসনা করার নাম ইসলাম রসুল পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আখেরি মেসেঞ্জার মোহাম্মদ রসুলকে মেনে নিতে হবে বাকি যত নবী রসুল এসেছিল সেই পিরিয়ডের সময় তিনারা হক ছিলেন এটাকেও বিশ্বাস রাখতে হবে বুঝতে তো যত আসমানি কিতাব এসেছে সব কিতাবকে মেনে নিবার নাম ইসলাম ইসলাম কাকে বলে সভ্যতার নাম ইনসাফের নাম ইনসানিয়াতের নাম গরিবকে খানা খাওয়াবার নাম গরিবের বরণ পরনের কাপড় দিবার নাম বস্ত্রহীনকে বস্ত্র অন্নহীনকে অন্ন বাসস্থানহীনকে বাসস্থান দিবার নাম ইসলাম ভালোবাসার নাম ইসলাম প্রেমের নাম ইসলাম সাম্যের নাম ইসলাম এতিমকে ভালোবাসার নাম ইসলাম মা বাপকে সম্মান দিবার নাম ইসলাম স্ত্রীর মর্যাদা দিবার নাম ইসলাম নারীকে অধিকার দিবার নাম জোরে বলুন আল্লাহ ইসলাম যার জুলুমকে মিটাবার নাম হলো ইসলাম জোরে বলুন সুবাহান আল্লাহ তাহলে যারা জুলুম করে তারা ইসলামকে ভয় করবে না করবে না এক কথা বলে জুলুম জুলুমকে মিটাবার নাম কি ইসলাম যে গরিবকে যারা লোটে তাদের বিরুদ্ধে লড়াই করার নাম কি জোরে বলুন জোরে জোরে বলুন ইসলাম তাহলে যারা গরিবকে লোটে তারা ইসলামকে ভয় করবে না করবে না এটা বোঝার চেষ্টা করুন এজন্য ইসলামের উপরে এত রাগ কিন্তু তাদের হাতে অর্থ আছে পাওয়ার আছে মিডিয়া আছে তারা সবসময় অর্থ দিয়ে মিডিয়া দিয়ে সমাজকে ইসলাম নিয়ে মিসগাইড ছড়াচ্ছে ভুল মেসেজ ছড়াচ্ছে কথা বোঝা আসছে তারাই একদল লোককে পয়সা দিয়ে দাঁড়ি টুপি রেখিয়ে মুসলমান নাম কোটে কোর্টেভিট করিয়ে তাদের দ্বারা সন্ত্রাসী করাবে আর মিডিয়ায় দেখাবে মুসলমান ইসলাম মানে এই ইসলাম মানে এই অথচ আমি আপনাদেরকে আজকে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি পৃথিবী থেকে সন্ত্রাসকে মিটাবার নাম হলো ইসলাম জোরে বলুন সুবাহ আল্লাহ কত বড় বড় সন্ত্রাস ছিল আবু উদুবা, সাইবা আবুল হাব এদেরকে মিটিয়ে দিয়েছে ইসলাম জোরে বলুন সুবাহ আল্লাহ ববেরা নوجوان তরুণেরা ও নবী পাগে প্রেমিকেরা তাই পৃথিবীর জমিনে যারা ইসলামকে ভয় করে ইসলামকে যারা মিটাতে চায় কেন চায় আবু জেহেল যে জন্য চেয়েছিল আবু জেহেল আমার রসুল্লা বিরোধী করেছিল কেন বিরোধী করেছিল আবু জেহেল সমাজের মানুষকে লুটতো আল্লাহ নবী তার বিরোধী করেছিল আবু জেহেল মানুষকে দাস দাসি বানিয়ে দিয়েছিল আল্লাহ নবী বলেছিল মানুষ কখন কখনো কারো দাস হবে না মানুষ একমাত্র দাসত্ব করবে সেই সৃষ্টি কর্তা মহানব্বুল আলামিনের দাসত্ব করবে আবু জেহেল দুনিয়া জমিনের মানুষকে এইভাবে কোমরে দড়ি বেরি দিয়ে বাজারে নিলামে তৈরি তুত্ত বিক্রি করত আল্লাহ নবী এই বিক্রি পোতাকে বন্ধ করে দিয়েছে সেই সময়ে বাচ্চা বাচ্চা কন্যাগুলোকে চিন্ত পুঁতে দেওয়া হতো আল্লাহ নবী জানিয়ে দিল না

কিন্তু দুঃখ এটাই লাগে যুগে যুগে ইসলামের বিরোধী যারা করেছে আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে কিন্তু আমাদেরকে মিটাবার জন্য সেই ইসলামের দুশ্মনেরা এক দল মানুষকে অর্থ দিয়ে পদ দিয়ে সম্মান দিয়ে নানা রকম ভাবে তাদেরকে খরিদ করে তাদের দ্বারা লাখো কোটি টাকা খরচ করে তোমার আমার ইমানকে লুটতে লেগেছে না ইমান যদি না থাকে তুমি আমি

উত্তরসূরীরা যিনারা তোমার আমার পূর্বপুরুষ যিনারা ছিল তিনাদি সংখ্যা মাত্র তিনশো জন ছিল তাদের হাতে খাজুরের ডাল ছিল অস্তর ছিল না কিন্তু তিনশো জন খাজুরের ডাল বাহিনীর কাছে সুসজ্জিত যোদ্ধা এক হাজারের উপরে পরাজিত হতে বাধ্য হয়েছিল আরো জোরে বলুন সুভা তারা চিন্তা করছে কি করে হয় এটা আমাদের হাতে অস্ত্র আছে যুদ্ধের লোয়ার ড্রেস আছে ঘোড়া আছে হাতি আছে তার উপরে সওয়ার হয়ে আমরা যুদ্ধ সৈনিক আমরা আর সাধারণ খেটে খাটা মানুষ সাধারণ মানুষ ইয়া শ্রীপের মানুষ তো খুবই পিছিয়ে পড়া মানুষ ছিল সাধারণ গরিব মানুষ ছিল তার মাত্র তিনশো জন খাজুরে ডালি আমাদেরকে হারিয়ে দিল কি করে শুনছেন তারাও রিসার্চ করে দেখেছে ওই একটাই পাওয়ার জোরে বলুন এই ইমান লুটার জন্য আমাদের অন্তর থেকে বার করে দেওয়ার জন্য বিশ্ব জুড়ে ষড়যন্ত্র চলছে ইমানকে বাঁচান এই হিন্দুস্তানের জমিনেতে আমার গরিবের মুঈনউদ্দিন আজমির একা যত অন্যায় অত্যাচারী জালিমরা ছিল তাদের বিরুদ্ধে হুজুর আমার একা লড়াই করেছে এমন কি নিয়েছে নি গরিবে নামাজকে আগুনের জাদু পর্যন্ত করতে চেয়েছে গরিবে নামাজকে তাও দমন করতে পারেনি যখন যাদুকর উড়ে উড়ে ছুটে যেতে লেগেছে গরিবে নামাজ নিজের জুতা খরমকে বলতে লেগেছে যা पटিয়ে নেবে আয় খরম উঠে গিয়ে তাই বাড়ি দিতে 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 ওই জাদুকর কেনা বিয়ে নিয়ে এসেছে গরিবে নামাজের হাতে হাতে ওই জাদুকর ইমানের কলে মা পরে নিয়েছে এই ভারতের জমিনে যত অত্যাচারী ছিল যারা গরিবদেরকে জুলুম করত গরিবদের গলা ঘন্টা ঝুলিয়ে রাখতো মুখ দেখলে অশুভ হবে মনে করত নিচু জাত ছোট জাতির বিভাজন করে দিয়েছিল মানুষের উপরে জুলুম আত্মাচারে স্টিম রোলার চালাত আমার গরিবে নামাজ এই ভারতের জমিনে এসে মানুষকে ভালোবাসা দিল তাদেরকে বোঝাতে লাগলো না বাবা মানুষ সবাই সমান সবার সৃষ্টি মানে একজন আল্লাহ এ ছোট জাত ও নিচু জাত নাম করো না কারো গলায় খন্টা ঝুলি কাউকে অপমান করো না আমার গরিবে নামাজ যখন নাই সত্য কথা বলতে লাগলো যারা মানুষকে লুটতে লেগেছিল মানুষের উপরে তারা আমার গরিবের বিরোধী করতে লাগলো আমার গরিবে নামাজকে নানান দিকতে মারতে চেয়েছিল এমনকি গরিবে নামাজের জন্য এমন করে তিনাকে মেরে দেবার জন্য পানি বন্ধ বন্ধ করে দিতে লেগেছিল আমার গরিবে নামাজ খাদেমকে বলেছিল যাও আনাসাগর থেকে এক লোটা পানি তুলে নিয়ে আসো আর পানিকে বলো মহিন উদ্দিন ডেকেছে এ যুবকের আসলে রেখে দা সমস্ত আনাসাগরের পানি শুধু নয় গাছের ডাবের পানি মায়ের স্তনের দোষ সবই লুটার মধ্যে আল্লাহ ক্ষমতা রয়েছে প্রবেশ করিয়ে দিয়েছে বাচ্চাদের কান্না রোল পড়ে গেছে সব জায়গায় পানি পাওয়া যাচ্ছে না জালিমরা বুঝতে পেরে গেছে এটাই মঈনুদ্দিনের হুকুম হয়েছে যাকে আমরা তারাতে চেয়েছি মারতে চেয়েছি তারা আবার গরিবে নওয়াজের কাছে এসে ক্ষমা চেয়েছে কিসের জোরে এগুলো হচ্ছে জোরে বলো হা ইমানের জোরে নামাজি এখনো আছে নেই কে বলেছে রোজাদার এখনো আছে হাজি এখনো আছে নেই কে বলেছে হজ করে না নামাজ পড়ে না তাহলে মসজিদ একটা ছিল তিনটে চারটে হচ্ছে কি করে সব আছে শুধু আমাদের ইমান দুর্বল হয়ে যাচ্ছে কথা বুঝে আসছে ইমানের জোরে হচ্ছে আহা যুগে যুগে একদল মানব পশুরা চেষ্টা করেছে ইসলামকে ক্ষতি করার আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছি ইসলাম ছিল আছে কেন ইসলামের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ কিন্তু আমাদের দুঃখ যেটা সেটা হলো এটা একদল ছদ্মী লোক আমাদের মধ্যে আছে যারা গান হলে বাজনা হলে সিনেমা হলে যাত্রা হলে তখন সেখানে একশো চুয়াল্লিশ ধারা করতে যায় না শুধু কোরআনের কথা হবে দিনের আলোচনা হবে আমাদেরই ঘরের ছেলে বাবা সেখানে গিয়ে ফেতনা লাগাবে আছে না নাই আছে এই সব গাদ্দার গুলোকে চিনুন যদি না চেনেন আপনার হাড়ির খবর সব গাদ্দাররা বলে দিচ্ছে কথা বুঝতে পারছে গাদ্দার যদি ঘরের মধ্যে থাকে তাহলে আপনি কৌশল অবলম্বন করবেন কি করে আপনার ঘরের খবর তো গাদ্দার সব বলে দেবে এজন্যই নবী বলেছে আমার বড় ভয় হ আমার উন্মতে সবচেয়ে বেশি ক্ষতি একদল মোনাফেক মুসলমানরা করবে কথা কিছু মাথায় রসুল ঢুকছে পিছনের ভাইদের ঢুকছে তো নাকি শুনছেন তো একটু বুঝুন তাই বার বার এসে বোঝাচ্ছে আর এই তোমাদেরকে যত বুঝায় আর এই গাদ্দার গুণো রাত্রি হোক বা স্পেশাল করে হোক দুনিয়ার ওই প্রভুদের কাছে যায় যে মিটিং করে যে সবই ঠিক আছে আমরা সব রেডি করি আর আব্বাস সিদ্দিকি যে ঘেটে দেয় শুনছেন না এই রকম আমার মতো যত হকবাদী গুলামা আছে তাদের বিষয়ে গাদ্দার রেদের দুনিয়ার প্রভুর কাছে গিয়ে বলে সব ঠিক আছে আমরা সব ঠিক করে ফেলি আর ওই মৌলানাটা এসে ঘেটে দেয় সব গন্ডগোল করে দেয় তখন এই দুনিয়ার প্রভুগুলো চিন্তা করে কি করে ওকে ফাঁসানো যায় শুনছেন না কিছু দোষ থাকবে না আর থাকবে না কিছুই থাকবে না খালি খামা খায় খালি খামা খায় দেখা যাবে তাকে হ্যারেসমেন্ট করবে জুলুম করবে অত্যাচার করবে শুনছেন না শোনেন নি আর তোমরা তখন কি করো দাঁতের খিলাল দিয়ে গোস বার করো হাসছো শুনছো আগামী দিন যদি হক কথা লোক বলা বন্ধ করে দেয় তো তুমি চিনতে পারবে কোনটা হক কোনটা না হক এখন থেকে যদি আমাদের মতো যদি লোকেরা সজাগ করা বন্ধ করে দেয় তো যে যা পারে করুক কি যা জলসাই করব না যা গেলে তো বলতে হবে হক কথা যাব না তোমাদের কি দশা হবে ইমান বাঁচাতে পারবে হ্যাঁ আর ইমান না বাঁচালে কোথায় যাবে জাহান নামে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যারা কথা বলে তারা যখন বিপদে পরে তোমরা দাঁতে করো কেন হ্যাঁ আমি কি বুঝাচ্ছি শুনছো সময় থাকে তোমরা হাক্কানি আলেম উলামাদের পিছনে দাঁড়াও তাদের বডিগার্ড হও তাদেরকে পাহারা দাও তাদের হয়ে কথা বলো তাদেরকে ঘিরে রাখো কথা মাথায় ঢুকছে না ঢুকে নে আর বড় কঠিন দিন আসছে তোমার হয়ে গাওয়ার কেউ থাকবে না তোমাকে সঠিক রাস্তা দেখাবার কেউ থাকবে না আর যখন থাকবে না যে ছেলের গার্জেন থাকে না থাকে না তাই তখন তুমি আরো খারাপ হয়ে যাবে দুনিয়ায় তুমি তো ধ্বংস হবেই হবে আর পরকালে তোমার ঠিকানা জাহান্নাম হবে এজন্য কোন নবী ন মত যুদ্ধের ময়দানে যাবে এ যুবকেরা তরুণেরা সাবা হুজুদ্দিন আল্লাহ নবী বললেন চলো বাবা খেয়ে ইসলামের জন্য হকের জন্য নায়ের জন্য জালিমরা ইসলামের ওপরে আঘাত করতে আসছে অত্যাচারীরা মরিনার ওপরে বদরের ময়দানে যখন রসুরুল্লাহ যাবেন খেয়ে আছো বাবা নিজের প্রতিবেশী বাচ্চাদের জন্য নিজের দেশের জন্য নিজের অধিকারের জন্য ন্যায় সত্যের জন্য বাবা জালিমদের

জাগেন আমি ছেলে আল্লাহ নবীর সঙ্গে বদরের ময়দানে যাব হক নায়ের পক্ষে দাঁড়িয়ে আমি লড়াই করব এর বিনিময়ে আমি আল্লাহ বাগের জান্নাতটা পেয়ে যাব আব্বা আপনি আমাকে যেতে দেন ভেবে দেখুন তাদের মধ্যে শহীদ হবার তামান্য কত রয়েছে এ যুবকেরা তরুণীরা বাপেরা আজকে তো রাস্তাঘাটে ইদি গদি মোরে মোরে হাজারো চোরের সামনে থাকে থাকে না না সমাজের লুটেছে মানুষকে চুরি করেছে গুন্ডাগিরি করেছে অত্যাচার করেছে মানুষের অধিকার মেরে নিয়েছে মরে গেছে সে হয়ে গেছে শহীদ শুনছেন আমি ও শহীদের কথা বলছি না আমি রসুল্লাহ দিনের পক্ষে যারা লড়াই করে শহীদ হয় অর্থাৎ গরিবের পক্ষে যারা লড়াই করে এতিমের পক্ষে যারা লড়াই করে বিধবার পক্ষে যারা লড়াই করে মানবতার পক্ষে যারা লড়াই করে রাষ্ট্রকে নিরাপত্তা রাখার পক্ষে যারা লড়াই করে এ নজরুণেরা বাপেরা এক কাদে অত্যাচারী জালিমদের বিরুদ্ধে যারা লড়াই করতে গিয়ে আল্লাহ রাহে কোরবান হয়ে যায় তাদের কে শহীদ বলা হয় এই শহীদ যখন অন্তিকাল করে জমিনে রক্ত পড়ার পূর্বে আল্লাহ পাক তিনার জন্য জান্নাতে সুসংবাদ দিয়ে দেয় আমাদের মধ্যেই চেতনা নাই আর কেন আমাদের ইমান বড় দুর্বল আমরা মরব 100% মরব না মরব না কিন্তু এত মরবো জানি কিন্তু বাঁচার খুব বাঁচার ফিক্সড আছে সেই দিন আগো হবে না পরও হবে না কিন্তু তুমি যদি গরিবের পাশে দাঁড়িয়ে এতিমের পাশে দাঁড়িয়ে অসহায়ের পাশে দাঁড়িয়ে মাতৃভূমির জন্য লড়াই করে তুমি যদি কোরবান হতে পারো আল্লাহ রাহে তুমি যদি জান দিতে পারো মনে রাখবে তোমার এই মৃত্যুটা বড় কামিয়াবি হবে জোরে বলুন সুবহান এটা ইমান এটা কি ঈমান আমাদের ইমানকে বরবাদ করে দেওয়া হচ্ছে ইমান রসুলের মোহাম্মত নবীর আদব হৃদয়ের মধ্যে থাকার নাম হলো ইমান জোরে বলুন সুহান আল্লাহ অর্থাৎ যে ব্যক্তি মোহাম্মদ রসুলকে রসুল জেনে থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিয়েছে তার মধ্যে ইমান আছে জোরে বলুন সুবহান আল্লাহ আর যার মধ্যে এটা নাই সে হতে পারে নামাজি হতে পারে দাঁড়িয়েওয়ালা হতে পারে রোজাদার তার মধ্যে কিন্তু ইমান নাই আর সমাজে একদল লোক বেরিয়েছে তারা দেখবেন আমাদের দিল থেকে নবীর আদবকে সরাতে চাইছে নবীর মর্যাদাকে সরাতে চাইছে নবীর সরাতে শানকে মর্যাদা নবীর দিন যে কমপ্লিট একটা জীবন ব্যবস্থা সবকিছু থেকে সরিয়ে দিয়ে গুটি কত হাতে গোনা নামাজ দাঁড়ি টুপি এগুলোকেই শুধু দিতে চাইছে আরে আমার রসুরের দিন একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম জোরে বলুন সোবাহান আল্লাহ নবী দিন নায়ের পক্ষে থাকার নাম অন্যায় বিরোধী করার নাম কেন আল্লাহ কোরআনে বলছে কুন্তুম খৈরা উম্মাতিন উখরিজাত লিন্নাস তাআমুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা নাই কাজ করো নায়ের দিকে মানুষকে ডাকো অন্যায় থেকে বিরত থাকো এবং অন্যায়কে মিটিয়ে দাও শুনছেন না শুনেন এই কাজটা কি আল্লাহ দিয়েছেন সবার কিন্তু আল্লাহ দিয়া কাজ আমরা করছি করছি কি দুনিয়ার কোন জালিম যদি বলে এই গ্রামকে আমায় দাও তার জন্য দু দশটা মারতে হয় তুমি মেরে দিচ্ছ তার বিনিময়ে তুমি সামান্য ভিক্ষা পাবে আর যে মালিক তোমাকে সৃষ্টি করেছে দুটো চোখ দিয়েছে দুটো হাত দুটো পা দিয়েছে সেই মালিক বলছে কিরামে শান্তি প্রতিষ্ঠিত করো তুমি তার কথা কিন্তু শুনলে না তুমি তার কথা শুনলে না তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে না হবে না আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করেন বলুন আল্লাহ আমিন মোহাম্মতে দরুদ আল্লাহ सले आला جو کوئی غم ستائے تو مدینہ یاد کر لینا نا دل کو چین تو مدینہ یاد کر لینا ام عمر زندگی میں غم کے دن تو آئی جاتی ہے تو آئی جاتی ہے کبھی لمحہ آئے تو مدینہ یاد کر لینا جو کوئی غم ستائے تو مدینہ یاد کر لینا نہ دل کو چائے دینا یاد کر لینا سنا ہے موسکلوں میں کوئی ساتھ نہیں چلتے سنا ہے موسکلوں میں کوئی ساتھ نہیں چلتے मान छोड़दीना याद करो कोई गम सताए थो मदीना याद कर लेना न दिल कोन आए तो मदीना याद कर लेना আমার এখন তো সমাজে কথা বলাও বড় মুশকিল আপনি বলবেন এক সেটাকে একদল মুনাফেক গাদ্দার মিডিয়া কাটিং কুটিং করে এমন ভাবে ছাড়বে সমাজে মেসেজ যাবে আরা কথা বুঝছেন না বুঝেন আর সমাজে আবার যারা হকবাদী দেরকে দেখতে পারে না তারা তো টুইয়ে বসে থাকে অমনি সঙ্গে সঙ্গে ওইটাকে নিয়ে দেখা যাবে আবার কেউ কোন জায়গায় ঠুকে দেবে আপনি দোষ করেন চাই না করেন আপনাকে আবার তুলে নিয়ে যাওয়া হবে কথা মাথায় ঢুকছে না ঢুকে নেই এরকম চলছে সমাজে চলছে এই গত কালকের কথা বলছে আমার এক ভাই হকবাদী হক কথা বলে সে একটা নাট পড়েছে সেই নাট পড়ার জন্য কেউ কিছু হয়েছে তাকে উতুলে চলে গেছে এই সমাজে ঘটছে এই যে সমাজ এটা একটাই কারণ সেই কারণ হচ্ছে আমার কম আমার কম তোমরা আজকে নিজেদের দুশ্মনদের পিছনে ছুটে বেড়াচ্ছ নিজেদের দুশ্মনকেই তোমরা শক্তিশালী করছো নিজেদের দুশ্মনদের ঘরেই তোমরা বাহবা করে তুলছ পরে তাই আজকে তোমার আমার এই দুর্দশা হচ্ছে আমি জানি যারা আল্লাহকে ভালোবাসে নবীকে ভালোবাসে তাদের উপরে হাজারো পরীক্ষা আসবে হাজারো হজরতে মোজাদ আলপে সানি যখন এই ভারতবর্ষে হতবাগ আকবার যখন দিনে এলাহিবার করেছিল ইসলামের বিরুদ্ধে তিনার যখন বিরোধী করেছিল হতবাগ আকবার ক্ষমতায় বসে আছে পাওয়ারে বসে আছে প্রশাসন তার মিলিটারি তার জোর করে মোজাদ আলপে সানিকে আট বছর জেল খাটিয়েছে কিন্তু মনে রাখবেন আকবার মিটে গেছে মিটে গেছে না যায়নি আকবরের কবর কোথা কেউ জানে আকবারকে কেউ দেখতে যায় আকবরের জন্য কেউ দোয়া যায় কিন্তু আজ ও কোটি কোটি লোক মুজাদ্দিদে আলফে সানি দরবারে যায় প্রতিটা জলসায় মুজাদ্দিদে আলফে সানি রূহ সব পৌঁছানো হয় জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আরে যারা মুমিন হয় তাদের জন্য তো মৃত্যুটাই হলো সবচেয়ে বড় খুশির বিষয় যদি বলেন কেন মৃত্যু হলো তাদেরকে আল্লাহর সঙ্গে মিলাবার একটা রাস্তা জোরে বলুন অর্থাৎ বাইরে বাইরে ছিল ঘরে ঘরে ফিরছে এই থেকে আসতে গেলে একটা পুল পার হতে হবে ওই সেতুটা হলো মৃত্যু মৃত্যুর সেতু পার হয়ে যেতে পারলে নিজের ঘরে নিজে ফিরে যাবে আমার আল্লাহর কাছে আমরা ফিরে যাব। আমরা জান্নাতে থাকবো জোরে বলুন শোভান আল্লাহ চিন্তা তো তাদের যারা দুনিয়ায় গরিবকে লোটে এতিমকে লোটে বিধবাকে লোটে অসহায়কে লোটে রাষ্ট্রকে লোটে সমাজকে লোটে জুলুম করে চিন্তা তাদের কেন তারা মরণের পরে জাহান নামে যাবে তাই তারা বাঁচার শখ করতে পারে তোমার আমার মৃত্যুতে ভয় কিসে অর্থাৎ কিছু মাথায় ঢুকছে কিন্তু আমার কম ভেবে দেখো আমরা তো অন্যায় দেখলেও অন্যায়ের বিরোধী দূরে কথা অন্যায়কে আমরাই সাপোর্ট করি কে করি না করি না আমরা আমার অনেকে বলি যে কি করা যাবে বড় শয়তানের থেকে তো ছোট শয়তান ভালো এই বলি না বলি না কিন্তু আমার আল্লাহ কি বলছে মক্কা শরীফে জানলে তিনটে শয়তান কি পাথর মারতে হয় জানেন তো নাকি কটা আপনি গেছেন

অন্যায় অন্যায় জুলুমের কখনো সাদ দিও না আজকে যদি সাদ দাও মনে রাখবে আল্লাহ তোমাকে ছাড়বে না দেখা যাবে তুমি আমি এমন একজন মানুষের পাশে দাঁড়ালাম এমন একজন মানুষকে খাইয়ে দাইয়ে বড় করলাম এমন একজন মানুষকে সাহায্য করে শক্তিশালী করে তুললাম সে তোমার আমার সাহায্য খেদে বড় হয়ে শক্তিশালী হয়ে দেখা যাবে সে তোমার আমার ঘর আল্লাহ ঘরকে মিটাতে চাইছে তোমার আমার সাহায্য নিয়ে সে ক্ষমতাশালী হয়ে আল্লাহ নবীর ঘর মসজিদ মাদ্রাসার বিরোধী করতে লেগেছে তোমার আমার

কামতে দিনে পাকের কাজে তাকে তাকে জবাব দিতে হবে শুনছেন যদি তুমি কবরকে বিশ্বাস করো তুমি যদি জাহান্নাম জান্নাতকে বিশ্বাস করো তুমি যদি বিশ্বাস করো মৃত্যুর পরে আবার উঠানো হবে সুমমান উফাকা ফইজা হুম কিয়ামে যিনি একবার বানিয়েছে আবার তিনি দ্বিতীয়বার তুলবে আমাদের ঘরে ময়দানে মাসুর বিচারে দিন হবে যেদিনটা মাথার এক বেদা ইখতিলাকাত উপরে আল্লাহ সূর্য নাبيه দেবে যেদিন সূর্যের 12 বেড়ে যাবে মানুষের মাথা কেন কোনো নাক দিয়ে গলে গলে পড়বে ওই ময়দানে মাসরে মুসা নবীও থাকবে ফেরাউন কে দাঁড়াতে হবে ওই ময়দানে মাসরে ইব্রাহিম নবী থাকবে নমরুদ কেউ দাঁড়াতে হবে ওই মাইদানে আবু জেহেল ও থাকবে এ থাকবে সিদ্দিকে আকবর ফারুক আজম থাকবে ওই ময়দানে মাসরে মনে রাখবে তোমাকে আমাকেও দাঁড়াতে হবে হবে আর আজকে ছোট বড় জালিম গুলোকে দাঁড়াতে হবে তুমি যদি ওই ময়দানে মাসরকে ভয় করো যে দিনটা হবে কত দিন আল্লাহর কোরআন জানাচ্ছে কানা মেঘদান খামসিন আলফা সানাদিন 50000 বছরের একটা দিন হবে যে দিন মাথা এক বেগদা ইখতিলাখাত উপরে আল্লাহ সূর্যকে নাবিয়ে দেবে ওই দিনে জমিনটা পুরো পুরো লোহা যেমন লাল হয়ে যায় ওই রকম লাল হয়ে যাবে ওই দিনকে যদি তুমি বিশ্বাস করো তাহলে মনে রেখে দিও তুমি ডাইরেক্ট অন্যায় করো ডাইরেক্ট চুরি করো ডাইরেক্ট গরিবকে লোটো ডাইরেক্ট গরিবকে হত্যা করো ডাইরেক্ট কেসে তুমি তোমার মুসলিম ভাইকে ফাঁসাও বা তুমি নিজে ডাইরেক্ট না করে তুমি এমন জনকে সাপোর্ট করনি সাথ দিলে যে ক্ষমতায় আসার পরে সে চুরি করছে সে অন্যায় করছে সে গরীবকে লুটছে সে মুসলিম قومের ছেলে গুনকে দেখে দেখে ক্যাজার কেস দে জেলে ভরে দিচ্ছে বা অন্য কোনো মানুষের উপরে জুলুম করছে মনে রাখবে এর জন্য সে একা দুষি হবে না তুমি তার শরীক হয়েছো সহযোগী হয়েছ আল্লাহ তোমাকে তার সঙ্গে ওই ময়দানে মাসের আজাব দেবে এবং তোমার ঠিকানা জাহান নামে তার সাথে হবে আর তুমি যদি অন্যায়ের বিরুদ্ধে থাকো জালিমের বিরুদ্ধে থাকো গরিবের পক্ষে থাকো অসহায়ের পক্ষে থাকো আল্লাহ নবী জানিয়ে দিল কেমতে দিনে সে আমি নবী আমার সাফাত নিয়ে আল্লাহর জান্নাতে যাবে আরো জোরে বলুন সুভা আমি যে আলোচনাগুলো করছি এই আলোচনায় বলুন তো ভাই আমার দুশ্মন বাড়ছে না কমছে আচ্ছা এই আলোচনা যদি না করি আমি যদি পেলেন দুটো মহাব্বতের কথা বলে চলে যেত আমার দাওয়াত বাড়তো না কমতো বাড়তো তাহলে আমি কি পাগল হয়ে গেছি নাকি হ্যাঁ তাহলে কেন আমি বকছি আমার কথা বলা হ্যাঁ আমি যদি হক কথা না বলি আল্লাহ আমাকেও ধরবে কায়ামতটা আখেরাত বড় কঠিন হবে আমাকে হক কথা বলতে হবে আর আপনাদেরকে ভালোবাসি তাই বোঝাতে চাইছি যাতে করে আপনারাও কমসে কম হক শুনে হকের পক্ষে থাকতে পারেন কি গো থাকবেন না থাকবেন না আমার সাথে ছিলেন এখনো আছেন তো নাকি একটু আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলা যাবে কাকে সাক্ষী রেখে তুলছেন কাকে সাক্ষী রেখে তুলছেন লম্বা করে হাত তুলুন কাকে সাক্ষী রেখেছেন আপনাদের বাড়ি আম্মাজান বুনজান গুলো সব আছে তো নাকি হাত লম্বা করে তুলছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন আয় আল্লাহ যে হাত উঠেছে এই হাত কোনোকে দুনিয়ায় আমার সাথে রাখুন পরকালে আমার সাথেই জান্নাত নসিব করেন বলুন আল্লাহ হম্মা আমিন আরও জোরে বলুন আল্লাহ হম্মা আমিন অন্য কারোর জন্য বাপ দোয়া চাওয়ার আমার দরকার নেই আর বদ্ধ করারও দরকার নেই কেন যা যেটা ভালো লাগছে করুক না তবে হ্যাঁ কিছু লোক আছে ভালোবাসে হাত তোলার সাহস পায়নি ঠিক না আল্লাহ তাদের কেউ যেন আমাদের সাথে রাখে বলুন আল্লাহ হোম্মা আমিন কিন্তু কেউ যদি অন্য কাউকে ভালোবাসে কোন জালিমকে চিটিংবাজকে ধাপ্পাবাজকে ফটকারীকে সে তার সঙ্গে কোথায় থাকবে তার বিষয় ভাই কথা বুঝে আসছে না নাই তবে মনে রাখবেন অত্যাচারকারী জুলুমকারী কখনো নাজাদ কেন এটা হক কন্যাস নামাজ কাজা করেছে আল্লাহর কাছে তওবা করে যদি পড়া শুরু করে দেয় আল্লাহ তাকে মাফ করে দেবে জোরে বলুন সোভান আল্লাহ রোজা কাজা করেছে আল্লাহর কাছে তওবা করে দিয়ে যদি সে করে করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে রাখা শুরু দেয় আল্লাহ তাকে ক্ষমা করে দেবে জোরে বলুন সোভান আল্লাহ কিন্তু কেউ যদি কারোর ওপরে জুলুম করে থাকে সে মিথ্যা কেসে হোক মিথ্যা সাক্ষী দিয়ে হোক কারো জমি দখল করো হোক কারো তেলপোল চুরি করে হোক কারো চাল চুরি করে যে কোনো জিনিস সেটা তার হক শুনছেন না শোনেন নে যতক্ষণ না সেই ব্যক্তিটা মাফ করছে আল্লাহ মাফ করবে না তাই আমার ভালোবাসার মানুষদের বলবো কাউকে যদি কিছু দিতে না পারেন কারো কিছু কেড়ে নেবেন না কাউকে যদি হাসাতে না পারেন কারো দিল ভেঙে দেবেন না আসুন বিশ্বজুড়ে আবার সেই জাহিলিয়াতের যুগ তেরে তেরে আসছে আবার নারীদের উপরে অত্যাচার বাড়ছে আবার রেপ বাড়ছে আবার খুন বাড়ছে আবার লুট বাড়ছে আবার অত্যাচার বাড়ছে আবার চিটিংবাজি প্রতারণাকারী বিশ্বাসঘাতকতা পৃথিবীর জুড়ে আবার বাড়ছে এ ওম্মতে মুহাম্মাদি। তোমার আমার রসুল যখন পৃথিবী জঙ্গল হয়েছিল অশান্তির দাবানলে জ্বলছিল যখন এই পৃথিবীর বেটি গুলো বাজার অধিকার ছিল না এই পৃথিবীর গরিব গুলোকে হত্যা করা হতো বাজারে নিলামে তুলে হতো অত্যাচারী শাসকদের হাতে তালুতে তারা অত্যাচারের শিকার হয়েছিল তোমার আমার নবী এই অসহায় মানুষগুলোকে এবং অশান্ত পৃথিবীকে শান্ত তোমার আমার রসুল একা করেছে জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন বলুন একা মোহাম্মদ রসুল ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে সততা দিয়ে ইনসাফ দিয়ে ইনসানিয়াত দিয়ে সত্য দিয়ে সেই নবীর কোটি কোটি তুম্মা তুমি আমি আসো আমরা কোনো মুনাফেকে দল দাস হব না কোনো গদ্দারের দল করব না কোনো বেঈমানের পিছনে করব না আমার নবী বলেছে কিয়ামতের শেষ দিন পর্যন্ত কুরাইশ বংশের বাচ্চাদের ঝান্ডা তলে দাঁড়াবে তাদের নেতৃত্ব মেনে নাও তাই আমি সেই বংশের ছেলে হয়ে তোমাদের তাদেরকে দাও দিচ্ছি আসো একমুট হয়ে আমরা কিসের জন্য গরীব হাসাবার জন্য কিসের জন্য বিধবা কে মর্যাদা দিবার জন্য কিসের জন্য এতিম কে সাহারা দিবার জন্য কিসের জন্য মাতৃভূমি কে জালিম অত্যাচার হাত থেকে বাঁচাবার জন্য কিসের জন্য নিজেদের পাড়া প্রতিবেশী অমুসলিম ভাই এদের ঘর ভালোবাসবো তাদের অধিকার তাদের গরীব তারা অসহায় তাদের পাশে দাঁড়াবার জন্য এক কথায় আল্লাহর সৃষ্টি হাসাবার জন্য আমরা সংগঠিত হব আমরা আল্লাহ নবীর সুন্নত অনুযায়ী জীবন করব এতে আপনারা আমার সাথে এক হতে রাজি আছেন আল্লাহকে সাক্ষী রেখে বলছেন রাজি আছেন মারহাবা নারে তুকবি নারে তুকবি নারে তুকবি বলুন লাব্বাইকা রাসূলুল্লাহ লাব্বাইকা রাসূলুল্লাহ আপনাবান হুজুর আমি হাজির আছি আপনার দিনের হয়ে কাজ আমরা করব ঠিক না বে ঠিক গো রসুলের দিন গরিবকে ভালোবাসা রসুলের দিন খোদার্থকে খানা খাওয়ানো নবীর দিন পিপাসুত মানুষের পিপা মিটানো নবীর দিন বস্ত্রহীনকে বস্ত্র দিয়া নবীর দিন এতিমকে সাহারা দিয়া নবীর দিন বিধবাকে মর্যাদা দিয়া নবীর দিন মা বাপকে সম্মান দিয়া নবীর দিন রাষ্ট্রকে নিরাপদে রাখা নবীর দিন রাষ্ট্রের সার্ব ভৌমত্বকে আগিয়ে নিয়ে যাওয়া নিরাপদে রাখা সর্বদিক দিয়ে অর্থনীতিতে এডুকেশন নীতিতে পরিবার নীতিতে সর্বনীতিতে সুন্দর সমাজ গড়ে তোলা জোরে বলুন সুবহান নবীর দিন বুঝছেন তো এটা নবীর দিনের কথা বলছি হায় রে আমার কম আমাদেরকে কেউ কেউ বুঝিয়ে দিয়েছে ইসলাম মানে নামাজ দাঁড়িয়ে শুনছেন না 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 নারী টুপি নামাজ আছে ওটা ব্যক্তিগত আমি নামাজ পড়বো আমার নেকি আপনি পড়বেন আপনার ইবাদত শুনছেন আর নবীর দিন মানে সুস্থ সমাজ গড়া ইনসাফের সমাজ গড়া মানব বন্ধনের সমাজ গড়া মনুষ্যত্বের সমাজ গড়া রেপ মুক্ত সমাজ গড়া দর্শন মুক্ত সমাজ গড়া জুলুম মুক্ত সমাজ গড়া মদ মুক্ত সমাজ গড়া এটা হচ্ছে রসুরুল্লাহ দিন আজকে মদের কারণে বেশি ক্রাইম হচ্ছে মদের কাছে কারণে অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে মদের কারণে বাড়ি বাড়ি ডিভোর্স বেশি হচ্ছে মদের কারণে মানুষের লিভার নষ্ট হয়ে যাচ্ছে এরকম একটা অসভ্য খাবার মুক্ত সমাজ গড়া হলো রসুরুল্লাহ দিন জোরে বলুন সুভান আল্লাহ আর আমরা সেই দিকে না গিয়ে কোন দিকে যাচ্ছি যারা মদ বেশি করে সমাজকে দিচ্ছে তাদেরকে শক্ত তৈরি করছি আল্লাহর কাছে জবাব দিতে হবে না হ্যাঁ তোমাকে যদি আল্লাহ মেরে ফেলবে বলে অন্য কেউ বাঁচাতে পারবে আর আল্লাহ যদি বাঁচাবো বলে কেউ মারতে পারবে তুমি কি করছো দূরে কাছে যেখান থেকে শুনছেন পরিবর্তন হন এখনো সময় আছে এখনো সময় আছে তুমি আমি যদি এই রাস্তায় চলতে থাকি তোমার আমার বাচ্চা গুলোকে জন হতে হবে না তার আগেই কাফন করতে হবে কি বলছি শুনছেন হ্যাঁ এত বড় কথা বুক ঠুকে বলে যাচ্ছে তুমি আমি যদি এইভাবে চলতে থাকি হ্যাঁ তুমি আমি যদি পরিবর্তন হই কাতার মজবুত করি আসো নিজের নবীর বংশের বাচ্চার পিছনে আমরা দাঁড়াবো কথা বুঝে আসছে ইনসাফ পরায়ণদের পিছনে দাঁড়াবো দুনিয়া অনেক কিছু বলবে দুনিয়া মিথ্যা প্রচার তোমার সামনে হাজারো করবে কথা বুঝে আসছে মিথ্যা প্রতিশ্রুতি দুনিয়া দেবে কথা বুঝে আসছে একটার জায়গায় ডবল ডবল প্রতিশ্রুতি দেবে কিন্তু এই ধোকায় পড়লে হবে না এটাকে বলা হয় লোভ আল্লাহ নবী বলেছে একটা সময় আমার ওম্মত প্রচুর মার খাবে কারণ কি হুজুর মৃত্যুর ভয় ও লোভে পড়ে যাবে তাহলে মৃত্যুলে বললাম এবার লোভ আমরা লোভে পড়ে গেছি আর শুধু আমি তুমি ফেঁসে যাচ্ছি তা নয় আমাদের সমাজের আর অন্য ধর্মের মানুষরাও বিপদে পড়ছে যাক এটা ধর্মসভা তাই কারোরই আলোচনা করছি না কিন্তু মনে রাখবেন তুমি আমি ফেঁসে যাচ্ছি এই লোভে পড়ার জন্য তুমি আমি ফেঁসে যাচ্ছি কেউ এসে বললো এলে তোকে এই পথটা দিলাম তুই এক কাজ কর এই গুণকে মেরে দিতে হবে তুমি পদের লোভে মেরে দিলে আরে বোকা তোমাকে যখন কেউ ভিক্ষা দিয়েছে তোমার দ্বারা দিয়ে প্রথম মেরিয়ে নিল তারপরে তোমার কোমরে লাথি মেরে সরিয়ে দেবে তোমার কেউ আর কেউ পাশে দাঁড়াবার থাকবে না কথা মাথায় ঢুকছে বোঝাবার জন্য বলছি একটা জঙ্গল এই জঙ্গলটা তুই পরিষ্কার করে দে তোকে একটা ঘর দো বলে জঙ্গল পরিষ্কার করলে মেহনত করে আর করে সাপের ভয় বাগের ভয় সব অপেক্ষা করে মেহনত করে জঙ্গল পরিষ্কার করে একটা ঘরের আসে একটা ঘর নিলে বাকি জায়গায় সব তারা বসবাস করলো একটা দিন তোমাকে ঘর থেকে বার করে জেলে ভরে দিল ওই ঘরটাও তার হয়ে গেল তুমি কি করবে কথা কিছু মাথায় ঢুকছে অতএব যদি বুঝতে পারো সুদরে যাও সুদরে যাও আগামী আগামী দিন 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 বড় ভয়ানক আসছে এই হবে না হবে না তুমি কি ভাবছো দোর বাবু আমার তবু হচ্ছে অনেকের হয়নি যারা একটু তেল মেরে মেরে চলছিল তাদেরই হয় না আমার তবুও হয় কথা মাথায় ঢুকছে না ঢোকে না কারণ আমার পিছনে যারা আছে সব একদম সলিড ওরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে হবে না তার মানে হবে ওখানে হবে না এখানে এখানে নয় ওখানে ওখানে নয় ওখানে কোনো জায়গায় যদি না হয় আমার ছেলেরা বলবে ভাইজান আসবে মুখে কথা বলবে তাও শুনবো জল সাহস কথা বুঝে আসছে না আমার ছেলেরা এত জেদি এসব ট্রেনিং দিয়ে তৈরি করেছি তো আমি আর এই জন্যই তো আমার উপর রা যে সব বাইকে দমিয়ে দিয়ে যায় এ বেটাকে পড়া যায় না কথা বুঝে আসছে না হ্যাঁ আমার ছেলেরা যদি না হয় এতটুকুও বলবে ওই দিন আসবে মুখে শুধু আল্লাহ মামিন করে দেবে তাও আসবে জলসা হাজা ঠিকনা বলছো ঠিক বেটিক যুব রেডি আছে কত জায়গায় হচ্ছে তোর বাবা কত জায়গায় হচ্ছে একদিন এক জায়গায় স্কুলের পারমিশন লেগে জলসা করার স্কুলে হবে পরে যে শুনলাম হুজুর স্কুলে হঠাৎ করে এলাকার বুঝতে পারছেন তার নামে মেম্বারে লিখছি না সে খেলাতে দিয়েছে জোর করে তাহলে কি হলো হজুর এই জন্য আমরা এইখানে করছি ভালো কাজ করেছিস খেলার মাঠে স্কুল মাঠে হতো মা শুনতে না গ্রামে হচ্ছে মা বনগুনো শিখুক তারাও তৈরি হোক কথা বুঝে আসছে না নাই কি গো তাহলে ভাল্লা যা করে ভালোর জন্যেই করে তো সেই জায়গাতে বক্তব্য এই যে বাধা আগামী দিনে এই জলসাগুনো করতে দেবে না কেন বলেন তো কে। মাদ্রাসা গুলোকে সামান্য কিছু মাইনে দিয়ে আয়ত্ত করে লিখছে নিজের মতো করে পড়াচ্ছে শুনছেন না শোনেন নি না মুসলমানের মরা না ও মুসলিমের মরা এরকম করে ফেলেছে মাদ্রাসা গুলোকে কি কথা খারাপ লাগছে নাকি কিন্তু এই মাহফিল গুলোতে এখনো কিন্তু সবাই বসে আর স্বাধীনভাবে কথা বলা হচ্ছে হচ্ছে না হয়নি মসজিদ গুলো আয়ত্ত করে নিয়েছে ওই ইমাম সাহেবদের সবাইকে না পারলো কিছু বিক্রি হয়েছে না হয়নি কি গো কথা বলছেন না কেন ভয় লাগছে কিনে ফেলেছে সব জায়গা কোনো দখল করে নিয়েছে কিন্তু এই জায়গাটাকে এখনো পাচ্ছে না কিন্তু এর মধ্যে আবার অনেক উলামাদের ঘরেও কিনে নিয়েছে যে উলামাদের ঘরে কিনে নিয়েছে তার আগামী দিন এমনি ঘরে বসে থাকবে কিছু করার নেই কথা বুঝা আসছে না নাই কিন্তু যাদেরকে কিনতে পারেনি তারা তো বেরোবে তাদের উপর অনেক ঝড় ঝাপটা হবে তাদেরকে যারা লিয়ে আসবে তাদের উপরও অনেক ঝড় ঝাপটা হবে তাই আমি জানতে চাইছি কোরআনের মাহফিল হবে না বন্ধ করে দেবেন জোরে জোরে বলুন হবে না বন্ধ করে দেবেন হবে না বন্ধ করে দেবে আর হবে যেখানে বাধা হবে সেখানে একবারের জায়গায় একশোটা মাহফিল করবেন শুনছেন না শোনেন নে একটা বন্ধ করলে একশোটা করবেন পাল্টা পাল্টা রোজ হবে তবে দেখবেন শয়তান এমনি ঠান্ডা হয়ে গেছে এর একটা উদাহরণ দিয়ে একজন আল্লাহর অলি একদিন শীতের সময় ফজর বেলা উঠেছে নামাজ পড়তে পানিতে হাত দিয়ে দেখছে খুব ঠান্ডা পানি মনে মনে বলছে একটু তেমন করলে হয় না পানিটা খুব ঠান্ডা মন বলছে আল্লাহ রলি বলছে ওরে শৈতান তুই আমাকে আল্লাহ থেকে সরাচ্ছিস যে গোসল করে এসেছে ওই ঠান্ডা সময় যে পুকুরে যে গোসল করে এসেছে পরের দিন থেকে উঠার পরে মন বলছে উজ তাড়াতাড়ি করে লাও পানিতেই করো কোনো অসুবিধে নেই কেন বলেন তো এই নফস বুঝে গেছে যে কি আবার বাধা দি ও যে পুরো গোসল করে তো ওই রকম দ্বারা এই শয়তান যদি বলে হবে না একটা বন্ধ একশোটা করতে হবে শয়তান দেখবে ঘেঁটিয়ে লাভ নেই শেষকালে একটার জায়গায় একশো আগে হয়ে যাক কথা বুঝছেন না আরে নিয়মে এগুলো আমরা ভাববো যে না হ্যাঁ এগুলো করতে হবে যেমন কাবা শরীফ তফ করার সময় একটা তফ আছে তফের রোমাল বলা হয় বুকটা ফুলিয়ে ফুলিয়ে তফ করতে হয় যারা হজ করে জানেন তো নাকি তফের রমাল তিনবার তফ করে বুক ফুলিয়ে ফুলিয়ে করতে হয় কেন জানেন মক্কায় যারা সন্ত্রাস ছিল তারা বড় অহংকারী ছিল তারা ভেবেছিল আমাদেরকে কেউ মিটাতে আজকে যেমন কিছু অহংকারী আছে আমাদেরকে কেউ মিটাতে পারবে না কোথায় পুলিশ পাঠাতে হয় হোস থাকে না তাই না এরকম সব তখন ছিল যে কেউ মিটাতে পারবে না যখন মক্কা দখল হয়ে গেল রসুল্লাহ বললেন ওরা সব গোল করে চতুর্দিক দিয়ে দেখছে নবী পাক বলেন ওরা বড় অহংকারী অহংকারী কে সামনে অহংকার দেখাতে হয় তবে সে বুঝবে অহংকারটা কত খারাপ জিনিস কথা বুঝছেন না বোঝেন না তোমার একটা কেউ হাত কেটে নিল কি কষ্টটা তোমার হচ্ছে ওই লোকটা বুঝতে পারবে যতক্ষণ না তার একটা কাটা তখন সে বুঝবে যা কি কষ্ট আর যদি ছেড়ে দাও ও হাজার জনের কাটতে থাকবে সঞ্চার কেন সে কষ্ট বুঝতে পারছে না অহংকার দেখাতে হয় কেউ তোমার সামনে বসে আছে। উচিত আরো ভালো তারে দিয়ে একদম মুখের কাছে লড়াই আমি করি আর যে ভালোভাবে থাকে আমি তার সামনে ভালোভাবে থাকি কথা মাথায় ঢুকছে না ঢুকে না কেনকে বোঝানো দরকার যে অহংকার কত খারাপ জিনিস অহংকার একমাত্র আল্লাহর মানাই অহংকার হচ্ছে আল্লাহর চাদর কেন তিনি খোদ মালিক আমাদের আছেটা কি প্রতিদিন সকালে উঠে ম্যাথর হতে হয় আমাদের ঘরে কি গো হতে হয় না হয় না বুঝতে পারছেন তো প্রতিদিন সকালে উঠে ম্যাথর শাস্তি হয় স্টার আমার তো অহংকার কীসের হ্যাঁ একটু হুজুর হয়ে গেছি বলে অহংকার দেখালে হবে অহংকার একমাত্র বানাই আল্লাহর আল্লাহ বলছে অহংকার হলো আমার চাদর যে অহংকার করে তাকে আমি ছাড়ি না কথা মাথায় ঢুকছে আসুন একটু সালাম মনে কারো রোজ লাগবে সামনে দিতে হবে আর কি মর্তে এসছো ভাইরা ভাইয়ের বাড়ি তুমি জলসা কমিটির লোক তাহলে কেন ওটা কাল যাও নিচুই যাও 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 আরে দেখা নিচুই করবে যাও না তুমি লোক আমার কাছে পাত্তা না বাড়ি বাড়ি এসে ভালো করে খেয়েছো কথা মাথায় ঢুকছ না ঢুকে না হ্যাঁ আমি খুব কড়া লোক বাপ আবার ভালোবাসার মতের মিল মিলে ও একসাথে বন্ধুর মতো থাকবো তুমি ভাইরা ভাইরের বাড়ি এসে এখানে বলবে আমি অমুক জায়গা থেকে এসেছি আর লোক বলবে ওই দুধ থেকেই ভাড়া করলিয়া আসে তাই না বলবে না বলবে না তুমি কোথা থেকে এসছো না এসছো অত তোমার জানাবার কি দরকার তুমি কুটুম বাড়ি এসছো কুটুম বাড়ি খেয়ে জলসা হচ্ছে না বুঝছেন না ছেড়ে দেবেন হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলেন মিসবেন তো নেই হ্যাঁ নীতির ওপরে মজবুত থাকবে যার নীতি নেই তাকে চতুষ পর্যন্ত বলা হয় আর যার নীতি আছে তাকেই মানুষ বলা হয় সে নীতি ভুল হোক পরে কথা আপনার যেটা পছন্দ তার উপরে মজবুত হন কখনো ইডাল কখনো উডাল কখনো এখানে কখনো ওখানে এরকম করছেন কেন এ তো নেতাদের কাজ কখন এ দলে লাভ মারছে কোন ও দলে লাভ মারছে কোন ওলা লাভ মারছে নীতি আছে নাকি আপনি করছেন কেন নবীর উম্মত হয় আপনার একটা নীতি থাকা দরকার আপনার একটা নীতি থাকা দরকার কি গো রাজনীতির নেতাদের কথা বললাম কষ্ট হলো নাকি না আমি দেখছি তো কালকে যে সেকুলার ছিল আজকে সে কমনাল হয়ে যাচ্ছে আজকে যে কমনাল কালকে আবার সেকুলার কত কি হচ্ছে না হয়নি তাই একটু টাচ দে শিক্ষা দিলে আরে বোঝাতে বাচ্চাকে বোঝাতে গেলে উদাহরণ টানতে লাগে আপনি ভাববেন আমি তো তোমার দাদুর বয়সে হ্যাঁ দাদুর বয়সে ঠিক আছে আব্বা কিন্তু এলমের কাছে তো বোঝাতে হবে নাকি তাই বোঝাচ্ছি দালুদাল লাভাবেন না একটা নীতি করুন আব্বাস সিদ্দিক দিকে যদি दुश्मनी নীতি থাকে মতের দাম পর্যন্ত दुश्मनी করণ আর যদি আব্বাস সিদ্দিক এর দিকে কে নীতি থাকে দুনিয়া এক দিকে উল্টে গেল আব্বাস সিদ্দিক ছাড়া দ্বিতীয় কিছু বুঝবে না এই নীতি তৈরি করো কাউকে প্রেম পূখ খুলে লাগবে না আল্লা জানলেই হবে আর আমার সাথে আছো আমি জানলেই হবে কথামতে ঢুকছ না ঢোকে না নীতি মজবুত করো নীতি মজবুত করো কারণ আগামী দিন সব বাইকে তোলা সম্ভব নেই ভাই সঞ্চান না শোনেন না সবাইকে তোলা সম্ভব নয় কিছু বুঝতে পারছে হ্যাঁ আগামী দিন আপনজনগুলোকে তুলে নিতে হবে কি গো হ্যাঁ সকাল হলে দেখবেন না সন্ধ্যার সময় বোঝাবার জন্য বলছি সন্ধ্যার সময় যে যার ঘরের ছেলে যে যার ঘরে ঢুকে যায় ঠিক না বেডিক গো হ্যাঁ যে যার ঘরের ছেলে যে যার ঘরে ঢুকে যায় মা ছেলের জন্য ব্যবস্থা করে কম্বলেরও ব্যবস্থা বাপ করে যে যারটা করে নেয় অনেক বুঝিয়েছিলাম বাপ আজ থেকে দু হাজার ষোলো থেকে কি না বলেছে দালাল বলেছে কাফের বলেছে বেইমান বলেছে আরো কি কি না বলেছে আমি এই দাবি করেছি আমি ওই দাবি করেছি কি গো বলেছে না বলে হ্যাঁ তখন তো যদি সবাই মিলে সাথ দিত আজকে অনেক দূর চলে যেতে পারতাম কি তাহলে বড় ঝড় এলেও ট্যাকেল করে দেওয়া যেত অনেক বলে যারা তবে আমাকে যারা ভালোবাসেন আমি আবার বলছি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না নবী ছাড়া কাউকে লিডার নেতৃত্ব অন্য কারো মানবেন না আমাদের মডেল আমাদের আইডল হযরত নবী মোহাম্মদ রসুল সাল্লি সাল্লাম এটা মনে রাখবেন আর নিশ্চিন্তায় থাকুন কথা মাথায় ঢুকছে যদি বিশ্বাস থাকে মনে রাখবেন আপনাদের জন্য কেউ না কেউ এখনো দোয়া চাই আপনাদের জন্য কেউ না কেউ এখনো আপনাদের নিয়ে ভাবছে আপনাদের কিন্তু নীতিতে মজবুত হন অসুবিধা হ্যাঁ সালাম উঠিন হাসো ওর দিনে কি আছে মদে একবার গুণা মহ শো রে আনবি সলাম রসুল

আমার বাপজানেরা আমার কথাই কি আপনারা কেউ কষ্ট পেলেন আপনারাই বলুন না ছেলে পুলের জন্য গার্জেন কষ্ট করে না করে না পাড়ার সব ছেলের জন্য ভাবেন বাপগুলো বলুন ভাবেন নিজের পরিবার বাচ্চাদের জন্য ভাবেন না ভাবেন না আমি আপনাদের গার্জেন বলতে পীরের আওলাদ হিসাবে নবী বংশের খানদান হিসাবে আমি আমার ভালোবাসার মানুষদের জন্য ভাবছি চেষ্টা করছি আমার ভালোবাসার মানুষের কাছে একটাই জিনিসের শুধু আশা নীতিতে মজবুত হন বিশ্বাসযোগ্য হন সাথে ছিলেন সাথে আছেন সাথে থাকবেন প্রকাশ হোক আর গোপনে হোক আল্লাহ জানলুক আর আমাকেও একটু জানা দরকার আছে না না কি গো বা ভুল বলছি তাই একটু পরিচয় দেবেন যে আমি আছি আপনার সাথে প্রতি শুক্রবার দিন ঘরে থাকি সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত যাবেন যখন একটু পরিচয় দেবেন আজ আপনার ফেসটাকে রাখা দরকার কি আমি ভুল বলছি আজ যে নবীর জলসা মিটাতে চাই দিন মিটাতে চাই সন্ত্রাসদের পক্ষপাতিত্ব নেয় কালকে সেবাটা যখন খাদে পড়ে যাবে এসে তো দরদই সাজতে পারে যা আপনার জন্য আমি তো জানতে বলতে পারে না পারে না তা আমার কোনো কি আমার ভাবা দরকার আছে না নাই। কেন আমি হুজুর হিসাবে আবার বললাম হুজুর হিসাবে নবী বংশের আওলাদ হিসাবে বললাম এতে কি আপনারা শুনে কেউ কষ্ট পেলেন পেলে কিছু করার নেই বাপ আপনারা আপনাদের জীবনে দেখুন এই সন্ধ্যার সময় ঘরে অন্যর ঘরের ছেলে যদি আপনার বাড়ি রাত্রি থাকতে আসে খেতে আসে আপনি দেবেন তো ভাল লাগে একদিন ভাল লাগে এসে গেছে চলো বারবার যদি রোজ আসে থাকতে দেবে আপনি আপনারটা বুঝছেন আমি তো আমার পরিবারের কথা বুঝবো না কি গো আমার পরিবারে কারা আমার শুধু আছে আর একবার হাত তুলে দেখান আল্লাহ এগুলো আমার পরিবার তোমার নবী বংশের আওলা সাক্ষী দিচ্ছে আল্লাহ এগুলো আমার পরিবার তুমি দুনিয়া এদেরকে আমার সাথে রাখো পরকালে একসাথে জান্নাত নসিব করো বোন আল্লাহ আমিন হাত না বান আপনাদের মা বোনেদের হাত তুলতে লাগবে না আপনারাই তো চায়ের দোকান বেশি আড্ডা দেন আপনারই সমস্যা বেশি আপনাদেরই বেশি বাপ মা সব আমাদের দিকে আছে ঠিক না গো আপনারা করেন তারা আল্লাহ বোঝে না নবীবংশের বাচ্চা যা বলবে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ ব্যাস আর বেশি বুঝদারি অতি চালাকের কোথায় দড়ি হয় জানেন তো বেশি বুঝদারি বেশি ফাঁসে কথা বুঝে আসছে সেই একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কথা হয়ে যায় কেন মুখটা রোদ লাগছে বলে একটু দাঁড়িয়ে বলছে অসুবিধা হচ্ছে ওই শীতকাল আসার আগে ওই বলছে আরে ফরিং খাবার সংগ্রহ করে লাও শীতকাল এসছে কথা বুঝা আসছে বলছে খাবার সংগ্রহ করে লাও ফরিং বলছে তোর বাবু তুই কর তো আমি উড়ে উড়ে বেড়াই এখানে সেখানে ঠিক পেয়ে যাবো পিপিলিকা নিজের গন্তব্য গিয়ে খাবার নিয়ে এসে গন্তব্য রেখে দিয়ে শীতকাল এসে গেছে সব গাছের পাতা ফাতা সব ঝরে নষ্ট হয়ে গেছে এখন তো শীতও পড়েনি গাছে পাতাও পড়েনি কথা বুঝে আসছে এখন দেখছে ফরিং খেতে না পেয়ে আর পেয়ে ঠান্ডাতে এক জায়গায় চিৎপাত পড়ে আছে তখন পিপিলিকা বলছে আমি বলেছিলাম না কিন্তু আমি আমার পরিবার বাচ্চা সন্তান সবার জন্য ব্যবস্থা করে রেখেছি কথা মাথায় ঢুকছে মুসলমান এক দল আছে যারা ছদ্ম বেশে আছে যারা আমার নবীর দিনের দুশ্মন অতএব সে ডুবে যাচ্ছে দেখে তার হাত ধরে তুলব উঠে আবার নবীর দুশ্মনী করবে দিনের এরকম বিয়াদবি কি করতে পারি পারব না বাপ তার বিরোধীও করতে যাব না আর তাকে দরদ দিয়ে শক্তিশালী করে আবার নবীর দুশ্মন করতে পারব না হা আমার নবীর ভালোবাসার মানুষ আমাদের মানুষ আমরা তাদের নিয়ে ভাববো তো একটা দাওয়াত দি যাচ্ছি নলেজ সিটির ময়দানে খাবার দাওয়াত কবে দাদা হুজুর আপনাদের দাওয়াত দিয়েছেন একটা কি গো দাওয়াত দাইনি দাদা হুজুর এই নজওয়ান যুবকেরা নিউ জেনারেশন বলো জানো না জানো না কবে 21 22 তেইশে ফাল্গুন এটা দাদা হজুর দাউদ দিকে যে কায়ামত পর্যন্ত চলবে শুনছেন কিন্তু ওই তিন দিনে দাদা হজুরের মেহমান যারা যাবেন নলের স্ত্রীতে খাওয়া দাওয়া দাওয়াত দিলাম আপনাদেরই এলাকার ভাই সব রান্না বান্না করে খুব কষ্ট করে ভাই আমার আল্লাহ এদের রুজিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দিক এদের হাতকে আল্লাহ আরো বরকতময় করুক বোন আল্লাহ আমিন তবে এবছরে আমি নলেজ সিটিতে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত থাকব সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত থাকব দুপুরে জোহর বাদ খাওয়ানো হবে রাত্রিরে 10টার সময় খাওয়ানো হবে দুবারই খাবার দাওয়াত দিলাম বাকি সময় দরবার শরীফে থাকবেন আসুন দোয়া চাওয়া হবে একটু গায়ে গায়ে বসে যাই দরুদ শরীফ আল্লাহুম্মা বাপ ভাইরা দোয়া এখানে একটা জামাত হবে ইমাম সাহেব কে আছে এখানে একটা জামাত হবে দোয়া আপনারা সকলে যাদের এখনো নামাজ আদায় হয়নি এখানে নামাজ আদায় করে নেবেন আমি মুসাফির আলে আছি আমি দূরে কাত করব কথা বুঝে আসছে তো যা